পঞ্চকন্যার এক কন্যা কলকাতায় নিজের বাড়িতে এসেছে সল্ট লেকে। তো আজকে আমার যে ছাদের বাগান সেইটার সাথে আপনাদের কিছু পরিচয় করিয়ে দেবো, ঠিক আছে। গাছগাছালি এখন অনেক কম হয়ে গেছে, আমি বিয়ের পর যা দেখেছিলাম তার থেকে অনেক কম হয়ে গেছে, তাও যা আছে দেখবার মতন, আমার খুব ভালো লাগে। তো চলুন আপনাদেরও পরিচয় করিয়ে দিই। কমলাঙ্গা গাছে ফুল এসছে, এক মাসের মধ্যেই ফল ধরবে। পেছনে আছে ভিন্ডি গাছ, ঢ্যাঁড়স গাছ, ঢ্যাঁড়স গাছে কলি এসেছে আর এক সপ্তাহের মধ্যেই ফল ধরবে। মানুষের সঙ্গে সঙ্গে পাখিও খাচ্ছে আম, পাকা আম। এই এই লাইন দিয়ে ঢ্যাঁড়স গাছ, এটা পেয়ারা গাছ, ফল আসতে দেরি আছে। এই গাছটা জামরুল এবং এই জামরুলটা একটা ভারী সুন্দর সাদা গোলাপি মেশানো। কিন্তু এবারে দুঃখের বিষয় যে এবারে বৃষ্টি ঠিকমতো না হওয়াতে ফল আসেনি। মাঝে মাঝে একটু ফুল গাছও আছে, ছোট্ট একটা লেবু গাছে লেবু এসেছে, কিছু ফুলের গাছ আছে। দেখুন কত ছোট টবে গাছটা হয়েছে, বুঝতে পারছেন? বেগুন গাছ, এইগুলো সব আমার শখের গাছ, বেলফুলের গাছ। ঝুমকো জবা, ড্যাফোডিল, চন্দ্রমল্লিকার চারা হবে শীতকালে, লাল জবা, বোগেনভিলিয়া, বোগেনভিলিয়ায় ফুল ধরেছে, আলামুন্ডা, হলুদ জবা, এই ফান গাছটা চিরজীবী, কিছুতেই মরে না। আমার বৌমার প্রসাধনী, এগুলো সব রেখে দিয়েছি, তোমরা পারাবে, তুমি ভাইয়া পারবে। আম গাছে আম ধরেছে, ঠাকুমা দাদু রেখে দিয়েছে, নাতি নিজে হাতে এসে পারবে, আমার ছেলে 7 বছর বয়স, তো আজ সে এই আমগুলো নিজে হাতে পারবে। এইটা মনে হচ্ছে কমলা লেবু গাছ, বাতাবি লেবু, কমলা লেবু, প্রচুর গাছ, প্রচুর, এমনকি তেজপাতা গাছ। ভাইয়া লেবু খায়, লেবু পছন্দ করে, কমলা লেবু শীতকালে ফল ধরবে। এটা কমলা লেবু গাছ, লেবু ধরেছে, পাতি লেবুর গাছ, বরিশালের বাঙাল তো সেই জন্য কচু গাছ, এই কচু গাছে পাতা খেলেও গলা চুল করে না। আম গাছ গোড়ার থেকে আবার নতুন করে বেরিয়েছে, আম পানে নষ্ট হয়ে গিয়েছিল। আমার চলে যাওয়া বান্ধবীর স্মৃতি, ফান ফান জাতীয় একটা গাছ, আনারস, কচু গাছের মাঝে মাঝে আনারস গাছ হয়েছে, এটা দেখিনি তো আমি, হয়েছে এখনো হয়নি মনে হয় না। আনারস আসবে শীতকালে, পুকুরি ধরবে। লঙ্কা, কালো কচু, ওপাশে আছে বৌমার জন্য একটা কারি পাতা গাছ, এটা হচ্ছে গ্লোব। আচ্ছা, যে গ্লোব মে মাসে হয় না একটা গ্লোব, এই 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 ফুলটা না, এটা গ্লোব না, এটা লিলি, এটা লিলি, এটা লিলি, এটা গ্লোব না, গ্লোবটা নষ্ট হয়ে গেছে। এই দেখুন এই কৃষ্ণচূড়া গাছটা, এটা যখন মাটিতে পড়ে ফুলগুলো এত সুন্দর লাগে দেখতে। সুপুরি গাছ, মানে এই এক বাইরেতেই সল্ট লেকের মতন জায়গাতেও মানে কত যে গাছ। এটা এই পাতায় কাজল, ঘিয়ের কাজল পাতলে চোখ ভালো থাকে, আপনাদের ওই আইলাইনারের থেকে হাজার গুণে ভালো। এই দেখুন আনারস গাছ এখানেও হয়ে রয়েছে, দাদা দাদা দাদা। ওহো, বেগুন গাছ, বেগুন গাছ, বেগুন আর একটু হবে না, না আর বড় হবে না, তাই তো হয়ে যাবে, পেরে না, তুমি পারো, পারো, পারো। এই দেখুন নারকল গাছও আছে, নারকল গাছ কটা আছে জানো? দুটো দুটো, একটা এইদিকে আছে
এই যে বেগুনটা তোলো, এই যে কত বড় বেগুন হয়েছে সাইজটা দেখুন। পিছনে আর একটা আম গাছ, এটা অবশ্য এই বছর খুব কম ধরেছে আম, গত বছর এই গাছটায় প্রচুর আম ধরেছিল। আচ্ছা এটা এটা তো বেলি ফুল, আর এই দেখুন কলমি, কলমি হয়ে রয়েছে প্রচুর। আজ আমরা এই কলমি শাক তুলেই রান্না করে খাওয়া হবে। ছাদ নষ্ট হয়ে যাচ্ছে বলে ছাদের বাগান শেষ, সেইটাই সেইটাই সেইটাই, না হলে প্রচুর ছিল। সে তেজপাতা গাছ আর কি কি গাছ ছিল আনকমন বলতে, তেজপাতা ছিল আর কি কি ছিল জানো? তেজপাতা ছিল, তারপরে আরো কত ছিল তো আমাকে তো মনে আছে। তো এই মোটামুটি স্ট্রবেরি ছিল, মোটামুটি আমার ছাদের বাগানের সাথে আপনাদের পরিচয় করালাম। আজকের মতন শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।